যে আমি যদি পাগল না হয়ে যাই তাহলে আমাকে কোনো মেয়ে কিছু করতে পারবে না। আমি যতদিন বেঁচে আছি এই জন্য আমার কমিটমেন্ট নর্চার হবে না। বিয়ে শাদি করে এখন দুই বাচ্চার মা, আমি সিনেমা করতেও আসছি, আমি একটা ঈমান নিয়ে আসছি যে আল্লাহ আমার দ্বারা যে কারো ক্ষতি না হয়। আজ পর্যন্ত দেখছেন আমার দ্বারা ক্ষতি হয় নাই। সিনেমাতে এই বধুকে নিয়ে আসছি গার্লফ্রেন্ড হিসাবে, বিয়ে শাদি করে এখন দুই বাচ্চার মা, দুই বাচ্চার বাবা আমরা। এই জন্য আমার কমিটমেন্ট নর্চার হবে না। আমি যতদিন বেঁচে আছি ওকে আমি একটা কথাই বলেছিলাম যে আমি যদি পাগল না হয়ে যাই তাহলে আমাকে কোনো মেয়ে কিছু করতে পারবে না। হ্যাঁ, এটা সম্ভব না আমাকে দ্বারা। আমি সবার সাথে হাসি খুশি এই আলিশা কাজ করবে, মনে করবে আমার ভাই মনে করুক। আর সিনেমার ক্ষেত্রে যদি আজিজ ভাই অন্য ক্যারেক্টার মনে করায় সেটা করতে পারে, বাট সিনেমা শেষ, ও শেষ, ওর সাথে আমার কোনো কথা হবে না, এইটুকুই আমি বলতে পারি। ওরা যদি আজিজ ভাই আবার বলে হ্যালো সুহানা এটা করবে অন্যটা করবে আজিজ ভাইয়ের সাথে করতে পারি, ওইখানে যদি সাত আটটা নায়িকা নিয়ে আসে করতে পারি, বাট অভিনয় পর্যন্তই শেষ হবে আমার সাথে, আলাদা কোনো রিলেশন হবে না। প্রত্যেকটা কাজ এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিতে হয়, এটা আমার ক্যারেক্টার। কারণ আমি যখন ব্যবসাও করেছি আমি চ্যালেঞ্জ হিসাবেই নিয়েছি। আমার বাবা মা আমাকে ছোট্ট একটা ফ্যাক্টরি ধরাই দিয়েছে 200 লোকের, আর সেইখানে 12,000 লোক কাজ করে, এটা আমার চ্যালেঞ্জিং ছিল। আমি যখন এয়ারপোর্টে গেলাম দেখি মানুষ ভিআইপিতে যায়। ভিআইপিতে কেন যায়? ওনারা সিআইপি দেখে ভিআইপিতে যায়। তাই আমি বললাম আমাকে ভিআই, তাইলে আমাকেও সিআইপি হতে হবে। আমি যখন পত্রিকায় দেখলাম যে প্রাইম মিনিস্টারের কাছ থেকে মানুষ এক্সপোর্ট ট্রফি পায়, ভালো এক্সপোর্টার, আমি চেষ্টা শুরু করলাম যে আমি কেন প্রাইম মিনিস্টারের কাছ থেকে এক্সপোর্ট ট্রফি পাবো না। তা আমি এক্সপোর্ট ট্রফি আল্লাহ তাআলার দয়ায় প্রাইম মিনিস্টারের হাত থেকে এক্সপোর্ট ট্রফি পেলাম। এটা আমার, আমি এটা আল্লাহ তাআলার দয়া আর আমার প্রচেষ্টা। আমি যে কোনো কাজ করব আমি সর্বোচ্চ দিয়ে করব এবং আমি ঈমানের শহীদ করব।